নমস্কার, আমার নাম চন্দন দে, আমি ঋষিকার বাবা। নমস্কার, আমি কোয়েল দে, ঋষিকার মা। আমি বরাকর থেকে আসছি আসানসোল হেলথ ওয়ার্ল্ডে আমার বেবিকে দেখানোর জন্য। আমার 23-24 দিনের বেবি, ঘরে প্রচুর প্রবলেম হচ্ছিল। অ্যাকচুয়ালি আমার বেবির খুব সর্দি কাশি এবং বমি হচ্ছিল, তো শ্বাস নিতেও খুব প্রবলেম হচ্ছিল, যার ফলে আমরা আসানসোল হেলথ ওয়ার্ল্ডে নিয়ে আসি। এবং এখানকার যে ডক্টর স্যার আছেন, শ্রী দেবদীপ মুখোপাধ্যায় স্যার, উনি আমাদেরকে সব কিছু টেস্ট করে পরে বোঝালেন যে ওনার যে ডান দিকে লাংসটা আছে সে লাংসটা ছোট এবং মাঝে যে পর্দাটা ছিল সে পর্দাটার উপরে লিভারটা চেপে গেছিলো, যার ফলে তার একটু শ্বাস নিতে খুব প্রবলেম হচ্ছিল। ডক্টর সার্জন শ্রী ডক্টর অর্ণব শাহ স্যারও এলেন, তারা দুজন মিলে ডিসকাশন করলেন এবং আমাকে বোঝালেন এবং আমাদেরকে আশ্বাস দিলেন যে আমাদের বেবি সুস্থ হয়ে উঠবে। এবং তারা খুবই কেয়ার নিয়ে, সমস্ত এনআইসিউ যত মেম্বার আছে তারা খুবই কেয়ার নিয়ে খুব ভালো করে বাচ্চাটিকে ভালো করে তুললেন। প্রথম কথা, সবাইকে আমি থ্যাংক ইউ বলবো, আর ডাক্তারবাবু শ্রী দেবদীপ স্যার এবং শ্রী অর্ণব স্যার, তারা দুজন খুবই ভালো, তারা খুবই কোঅপারেটিভ এবং জিনিসটা পুরো ভালো করে বলেন। এবং যে এনআইসির যত মেম্বার আছে, দিদিরা আছে, স্টাফরা আছেন, তারাও খুবই ভালো, আমার বেবি খুব কেয়ার করেছেন এবং বাচ্চাকে সুস্থ করে তুলতে সাহায্য করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ থাকি। সার্জারি হওয়ার আগে তো পুরো ভেঙে পড়েছিলাম যে মেয়েকে ফেরত পাবো কি না সেটা কোনো গ্যারেন্টি নেই। তারপর সার্জারি করার পর যখন শুনলাম যে সব ঠিক আছে, আবার নর্মালি পরে লাইফও এইটুকু নর্মাল লাইফই ফিরে পাবো, এখন অনেক হ্যাপি মেয়েকে মানে সুস্থ দেখার পরে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ন্যাচারালিতে যখনই কোনো কিছু বড় কিছু হয় তখন আমরা আগে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করি, হয় কলকাতা নিয়ে যাব বা আরও কোথাও নিয়ে যাব। কিন্তু আসানসোলের বুকে প্রথমবার এই আসানসোল হেলথ ওয়ার্ল্ডে যে এত ভালো ভালো ডাক্তাররা আছেন এবং এত ভালো চিকিৎসা হয় এবং নতুন নতুন সব কিছু ব্যবস্থা, এখানে ম্যানেজমেন্ট সিস্টেম খুবই ভালো, মানে আমাদের ঠিক জানা ছিল না। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম, তো আমার ফার্স্ট টাইমে অনুভবটা খুবই ভালো, এখানকার সমস্ত কর্তৃপক্ষ খুবই ভালো, স্টাফরা খুবই ভালো এবং আমাদের ডাক্তাররা ভগবান তুল্য, তারা তো খুবই কোঅপারেটিভ এবং যত আমাদের দিদিরা আছেন এনআইসিউতে এবং আমার বেবির যারা কেয়ার করছেন তারা খুবই ভালো। আসানসোলের বুকে এরকম একটা হসপিটাল সত্যি আসানসোলের মানুষের জন্য খুবই অতুলনীয়, তো আমি সবাইকে বলবো যে একবার কোনো দিন কিছু হলে ভিজিট করতে, খুবই ভালো এখানে রেসপন্স হসপিটালে। থ্যাংক ইউ।